ভেঙে ফেলছে বুঝছেন। বই না রেজিস্ট্রেশন কার্ড মাত্র সব আগুন তোর কিছু রেখে যায় না। আচ্ছা আপনাদের তালিকা ঠিকঠাক মতো করা হচ্ছে না, একজন নিচে কে নিচে বলতে পারেন? আচ্ছা এখন আপনাদের যে ঘর ছিল দক্ষিণ পূর্ব পাশে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত মাপন বসে আছে, ঘর পড়ে গেছে।
আমাদের লোকজন ঘর বাঁচানোর জন্য ঘর থেকে ফেলছে ওই আর একটা পুরুষ লাগবে জায়গাগুলো উঠতেছে না আপনাদের ক্যামেরায় ওরা আমাদেরকে আসে পাচ্ছে বারবার বলতেছে আপনারা যদি রাস্তা না চিনেন আমাদের বলেন এই যে বাদ 600 রুম না প্রায় 600 রুমের অধিক এখানে ই হইছে এখনো লিস্ট পাওয়া যায় না তবে আনুমানিকভাবে বলা হইতাছে আচ্ছা লিস্টটা একটু সঠিকভাবে করা এখনো পাওয়া যায় না বলতে ওই পাশ কোনটা কেমনে ওই পাশ আপনি এদিকে যেতে পারেন বা ওদিকে আমরা ঢুকাই দেব ওদিক দিয়ে ঘুরে দিই আমাদের লোক যাবে এখান থেকে অনেক দূর না এখান থেকে সোজা কিন্তু একটু বাজার মোজার পুরা মুড়ে গেছে ভাঙা তো এই আমাদের মেন বাজারেই পুরা করাইল বসছি মেন বাজারে পুরা হচ্ছে মানে এই বাজারে স্থান আলো দর্শক হ্যাঁ দর্শা এই যে এখান থেকে শুরু হয়ে পুরা এই সাইড ওই কিনারে গেছে গাল সরজামে এই কোনাটা পড়া সূত্রপাত এখানে না আগুনের সূত্রপাত এখানে বহু রাত কাটা কোন রেস্টুরেন্ট থেকে না 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 এইটা একটা বাসার সাথে একটা আনুমানিকভাবে এখন বলা হইতাছে যে একটা তুলার দোকান ছিল ওইখানে আগুনের ইতে হয়ে গেছে এটা আনুমানিকভাবে বলা হইতাছে তারপরে আর অন্য কিছু থাকতে পারে তদন্ত পরে জানাবে যান কাকা যান Thank you.
কাকি একটু জায়গা দিবেন, আমি সামনের দিকে যাইব একটু। আপনার ঘর ছিল এটা? কল্পনাপা, আপনাকে আরিডি রাতি আপা মনে ফোন দিছিল না? আরিডি রাতি আপা ফোন দিতে বলে একটু কথা বললেন। মসজিদের ওই পাশটা না, মসজিদের ওই পাশটা, এই জায়গায় মনে হয় লাগছিল প্রথমে না? এই যে আগুন, এই যে এই জায়গা লাগছে। আচ্ছা, মানে আপনাদের ঘর কোনটা? ও আরো সামনে পানিতে না এখন? কেন লাগছে বলতে পারে? কিন্তু আমরা টিভি দেখতেছি, ডেটা খালি করলো যে আগুন লাগছে। মানে এই দোয়ানে চালু করে বাইরেও পরে বাইরে ফেলো না, মানে খালি বাইরের পাইছে, বাইরে পাইছে কিছু আগুন বাসাতে। কেউ মারা গেছে না এই বাসাতে? কেউ মারা নাই না, পুরো বস্তির মধ্যে কেউ মারা গেছে? কেউ মরে আমি এটা শুনে নাই, একজন মুন্তাজি, একজন বলো অসুস্থ, একজন বাচ্চা গুলা মারা গেছে। আপনি কতদিন ধরে এই বস্তিতে? 3 বছর। মোটামুটি সবাই রে চিনেন? চিনেন সবাই রে? সবার আশেপাশে বাড়ি করছিলেন, আশেপাশে তো কিছু চিনি। ওটাই, কতগুলো ঘর এরকম পুড়ে গেছে মোটামুটি? হ্যাঁ, মোটামুটি হাজারের উপরে রুম পড়ছে। হাজারের উপরে রুম পড়ছে? হ্যাঁ, আপনি কার বাসায় ভাড়া থাকেন? গরিব মানুষ বস্তিতে না হইলে কি, আমরা গরিব না হইলে কি বস্তিতে আসছি? 1000 এর উপরে চলে না? আবার কিছু এমনি ভাগ না, অনুমানের আগে অনুমানের পরে বললাম আর কি, অনা লিস্ট করতে যাব না। তাহলে ঘর এখানে ছিল? ওনারা যে বললেন রাতের বেলায় খাবার দিচ্ছেন, কম্বল দিচ্ছেন, আর অনেক কিছু দিচ্ছেন, এগুলো কি পাইছেন আপনারা? কম্বল
মালিক কি বলছে বাড়ির মালিক কথা হয়েছে আপনাদের সাথে কথা হয়েছে না মানছে যেটা করে এটি করবো আর কি যদি ওড়াইবার দেয় আবার রুম ওড়াইবো আচ্ছা আচ্ছা আপনি রুম উঠেছিলেন মনে করেন এমনি কষ্ট করে আমরা রুম উঠাই উঠানোর পরে মনে করেন স্যার আমরা কি করবো আমরা তাহলে যে বাড়ির মালিক যে আপনার রুম ভাড়া দেন সমাজের সবার যে কারণ ঠিক আছে স্বামী ভাই দেখা হবে আমরা আসবো রেগুলারই আসবো আমি আর থাকতে পারবো না আমি আর থাকতে পারবো না যাবো তার বোঝা হয়ে গেছে একটু লাস্টে যে বেরোচ্ছি এটা একটু দেখাতে চাই এবং এদিকে যে ভাঙছে এখানে লুটপাট হয়েছে জানেন এরা মানুষজন ভেঙে ফেলছে এবং তারপরে এরা লুটপাট করে এই দেখেন এই অবস্থা করছে মানে মাঝখানে দেখেন অনেক ফাঁকা কিন্তু এই জায়গাটা ভাঙার আসলে আগুনটা ঠেকানোর জন্য কিন্তু মেইনলি তারা আসলে লুটপাট করছে কিচ্ছু নাই এদের মানে উদ্দেশ্যটা শুধু আগুন থেকে বাঁচানো না Thank you.
বাবার জোর মধ্যে আর কাপড় টেয়া নিয়ে কালকে কেন কম্বল আনি কম্বল নিয়ে গেছে পানি তো ইংলিশ না আমরা এখানে বাইরে খাই দিগা হাওয়াই মিষ্টি কাল আর কথা।